আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা ভালো আছেন। যুবকরা বর্তমানে ব্যবসার পেছনে ছুটছে, কারণ অনেক চেষ্টা করেও কোনো চাকরির সন্ধান করতে পারেনি। কেননা আমাদের স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, চাকরির আশা বাদ দিয়ে বরং একটা ব্যবসা শুরু করুন। সেই হিসেবে আমি বলতে চাই, যারা অল্প টাকা বিনিয়োগ করে স্মার্ট একটা ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আজকে আমি বলবো প্রিন্টিং বিজনেস সম্পর্কে। টি শার্ট প্রিন্টিং, মক প্রিন্টিং, ক্যাপ প্রিন্টিং, এই ব্যবসাগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিং। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন মেশিনের পরিচয় করে দেব, যে মেশিনটার সাহায্যে আপনি প্রায় পাঁচ ধরনের কাজ করতে পারবেন। অর্থাৎ একই মেশিন দিয়ে আপনি টি শার্ট, ক্যাপ, মগ, প্লেট, বাটি এগুলো প্রিন্ট করতে পারবেন। তো কীভাবে আপনি ব্যবসাটা করবেন, আপনার কী কী জিনিসপত্রের প্রয়োজন হবে, সব কিছুই বলবো। চলুন শুরু করা যাক। তো এই এই ব্যবসাটা করতে হলে সবার প্রথম আপনার প্রয়োজন হবে একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার। বর্তমান সময়ে এই তথ্য প্রযুক্তির যুগে প্রায় সবার বাড়িতেই কম্পিউটার থাকে। যদি আপনার বাসাতেও একটা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে, তাহলে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। তো যদি আপনার কাছে কম্পিউটার ল্যাপটপ না থাকে, তাহলে একটা কিনে নিতে হবে। এর সাথে আপনার প্রয়োজন হবে একটা সাবলিমেশন প্রিন্টার। তো সাবলিমেশন প্রিন্টার কেনা হয়ে গেলে এরপরে আমাদেরকে কিনে নিতে হবে একটা হিট প্রেস মেশিন। আমি আজকে যে মেশিনটা সম্পর্কে বলবো, এটা হচ্ছে 5-in-1 হিট প্রেস মেশিন। অর্থাৎ একটা মেশিন দিয়ে আপনি পাঁচ ধরনের কাজ করতে পারবেন। কিভাবে আপনি এই কাজটা করবেন সেই প্রক্রিয়াটা আগে বলি। যদি আপনি ব্যবসাটা করতে চান, যখন আপনার সব কিছু কেনা হয়ে যাবে, তখন আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে, সর্বপ্রথম আমাকে কম্পিউটারে এই টি শার্ট, মগ অথবা জগ যেটারই প্রিন্ট করি না কেন, সেই ডিজাইনটা করে নিতে হবে। ডিজাইনটা করে তারপরে সাবলিমেশন পেপার দ্বারা এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা হয়ে গেলে তারপর আমাদেরকে হিট প্রেস মেশিনের সহায়তা নিতে হবে। এই হিট প্রেস মেশিনের সাহায্যে আমরা টি শার্ট, মগ অথবা জগ প্রিন্ট করব এই সাবলিমেশন পেপারটাকে হিট করে, অর্থাৎ হিট করে প্রেস করে সেটাকে গেঞ্জি, মগ অথবা ক্যাপের মধ্যে প্রিন্ট করা যাবে। আপনারা ভিডিওতে এই প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন, খুবই সহজ একটি প্রক্রিয়া। এটার মাধ্যমে আপনি যে কেউ চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করে দিতে পারবো। আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তবুও আপনি একদিন যদি দেখেন, একদিন যদি আপনাকে দেখিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এই ব্যবসাটা করার জন্য আর কী কী কাঁচামালের প্রয়োজন রয়েছে? সাবলিমেশন পেপার, সাবলিমেশন ইঙ্ক এবং টি শার্ট, মগ, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক টি শার্ট, ব্ল্যাঙ্ক মগ, যেগুলোতে আসলে কোনো ডিজাইন নেই। আপনি ব্ল্যাঙ্ক টি শার্টগুলো 50-60 টাকা দরে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। যেহেতু আমরা গার্মেন্টস শিল্প নির্ভর দেয়, সেহেতু আমাদের দেশে ব্ল্যাঙ্ক টি শার্টের অভাব হবে না। আপনি একটু চতুর্পাশে খবর নিলেই পেয়ে যাবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, এদের সাথে যোগাযোগ করলেও আপনি পেয়ে যাবেন। তো এই কাঁচামালগুলো আসলে আপনি কোথায় পাবেন? আমরা যে নাম্বার আপনাকে দিয়েছি, এখানে আপনি যার কাছ থেকে মেশিন কিনবেন, তিনি আপনাকে বলে দেবেন যে আপনি কোথা থেকে এই কাঁচামালগুলো পাবেন। অর্থাৎ ব্ল্যাঙ্ক টি শার্ট, ব্ল্যাঙ্ক মগ, জগ, এগুলো কোথায় পাবেন সেটা আপনাকে বলে দেওয়া হবে। এখন প্রশ্ন উঠতে পারে যে আমি এই জিনিসগুলো কোথায় বিক্রি করব। দেখুন, আপনি যদি এই ব্যবসাটা করেন, তাহলে আপনি এই পণ্য বিক্রি করার কোনো জায়গার অভাব হবে না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, আর এই অনুষ্ঠানকে উপলক্ষ করে অনেক সময় ব্ল্যাঙ্ক টি শার্টে নির্দিষ্ট ডিজাইনের ডিজাইন করে প্রিন্ট করতে হয়। আপনি চাইলে বিভিন্ন খেলা অনুষ্ঠানের সময়ও, আপনি চাইলে বিভিন্ন খেলাধুলার সময়ও বিভিন্ন ধরনের জার্সির ডিজাইন প্রিন্ট করেও কিন্তু একটা ব্যবসা করতে পারবেন। আপনি চাই এভাবে করে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করে সেগুলো প্রিন্ট করে বাজারে ছাড়তে পারেন। দেখবেন আপনার ব্যবসা ভালো চলবে। আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলে, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে, ফেসবুক পেজ খুলে, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপে, এছাড়া আপনি চাইলে daraz.com, evely.com, এইসব বিক্রয় .com, এইসব ওয়েবসাইটেও কিন্তু একটু ঘাটাঘাটি করে এই প্রোডাক্টগুলো বিক্রির ব্যবস্থা করতে পারবেন। বর্তমানে ডিজিটাল মিডিয়ার যুগ, এ যুগে আপনি চাইলে ঘরে বসে প্রচুর প্রোডাক্ট সেল করতে পারবেন। এছাড়া আপনি ঘরে বসে যদি না সেল করতে চান, তাহলে আপনি বাইরে ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে দোকানে আপনি এই মালগুলো সাপ্লাই দিয়েও কিন্তু বিক্রি করতে পারবেন। তো এই ব্যবসাটা করার জন্য আসলে কেমন পুঁজি লাগবে? যদি আপনার অলরেডি একটা কম্পিউটার থাকে, তাহলে আপনি 20-30 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু দারুণ একটা ব্যবসা শুরু করে দিতে পারবেন। তো এবার লাভের ব্যাপারটাতে আসা যাক। প্রত্যেকটা টি শার্ট প্রিন্ট করার পর প্রায় 30-40 টাকা প্রফিট করা সম্ভব। এভাবে করে যদি আপনি প্রতি টি শার্টে যদি আপনি 20 টাকা করেও প্রফিট করেন, দিনে যদি আপনি 100 পিস টি শার্ট বানাতে পারেন,
তাহলেও কিন্তু আপনার একটা ভালো প্রফিট থাকছে, প্রায় 200-2000 টাকার মতো প্রফিট করতে পারবেন। এটা একদম সিম্পল একটা হিসাব। আপনি যদি আরো বড় পরিসরে বেশি করে প্রোডাকশন করতে পারেন এবং বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিটের পরিমাণ, লাভের পরিমাণ অনেক বেশি হবে। যারা এই হিট প্রেস মেশিনটা নিয়ে ব্যবসা করতে চান বা এ পর্যন্ত ভেবে এসেছেন যে এই ধরনের একটা ব্যবসা করবেন, আশা রাখছি আপনি এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। এবং এটাও আশা রাখছি যারা মেশিন কিনতে চান তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করবেন, তাহলে আপনি আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারবেন এবং মেশিন নেওয়ার ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।